বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমি সুলতানা আহমেদ সাগরিকা, আমার হচ্ছে জোন 7, ওয়ার্ড হচ্ছে 19-20-21। আমি সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, আমি 3টি ওয়ার্ডে নির্বাচন করছি। আমরা এতদিন শুধু আমার কমিউনিটির জন্য, উন্নয়নের জন্য কাজ করেছি, এখন পাশাপাশি আমি সাধারণ মানুষের জন্যও কাজ করতে চাই। এবং আমাদের যেই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই বাংলাদেশ যদি স্মার্ট বাংলাদেশ গড়তে হয় তাহলে কোনো একটা জনগোষ্ঠীকে ফেলে রেখে নয়, সবাইকে সঙ্গে করে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সেটার ধারাবাহিকতায় আমি অংশ নিয়েছি নির্বাচনে, সিটি নির্বাচনে। আমি মনে করি আমাদের ভয়েস পৌঁছাতে হবে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা এবং সংসদ, পার্লামেন্টে। কারণ আমরাও মানুষ, আমরা সমাজের জন্য ভালো কিছু করতে চাই, বোঝা না। আমাদের যেই তথ্যগুলো সরকারের কাছে যায়, সরকারের প্রতিনিধিদের কাছে যায়, আমলাদের কাছে যায়, সম্পূর্ণ ভুল তথ্যগুলো যায়। আমরা যদি প্রতিনিধিত্ব করতে পারি তাহলে সঠিক আমাদের নিডটা কী সেটা আমি রাষ্ট্রকে বলতে পারবো, সেই অনুযায়ী রাষ্ট্র তাদের উন্নয়নের জন্য কাজ করবে। এবং 21 জুন আমার নির্বাচন, আমার 3টি ওয়ার্ড 19-20-21। যুবক, ইয়াং, নারী, পুরুষ, সকল ধরনের মানুষ এবং যারা হিজড়া নারী আছে, সবাই যেন 21 জুন সকাল সকাল যেয়ে আমার আনারস মার্কায় তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যেন জয়ের মালা পরানোর সহযোগিতা করে। এবং আমি আশাবাদী, বৈষম্য নেই কোন 3টি ওয়ার্ডেই, কারণ মানুষ বুঝতে শিখেছে আর নয় বৈষম্য, এবার চাই সুযোগ। এই জায়গা থেকেই আমাকে তারা ভোট দেবে এবং সুযোগ করে দিবে এবং সহযোগিতাও করবে। আর আমার মিডিয়া ভাই যারা আছেন তারা আমার জন্য বড় একটা ভূমিকা রাখছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, তাদেরকে সঙ্গে নিয়েই আমি ভোটের মাঠে এসেছি। সঙ্গে নিয়ে আমার জয় মানে 3টি ওয়ার্ডের জয়, মিডিয়াদের জয়। কারণ আমরা হচ্ছে মানবাধিকার কর্মী, আমরা মানবাধিকারের উপর ফোকাসিং দিই। আমি কখনো নিজেকে ভাবি না আমি একজন পিছিয়ে পড়া মানুষ, আমি মনে করি পিছিয়ে রাখা একজন মানুষ। আমি পিছিয়ে রাখা, কারণ পিছিয়ে পড়া হলে তো আমি আজকে নির্বাচনের মাঠে আসতে পারতাম না। আমি শক্তিশালী, আমি সাহসী, আমি বুদ্ধিমতী এবং আমি আশাবাদী যে এই 3টি ওয়ার্ডের মানুষ আমার আনারস মার্কাকে ভোট দেবে, সাগরিকাকে ভোট দেবে। সুন্দর, সুস্থ এবং পরিচ্ছন্ন 3টি ওয়ার্ড গড়ার লক্ষ্যে আমাকে সহযোগিতা করবে। তাই আমার নির্বাচনী ইস্তেহার, আমি যদি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, আমি 3টি ওয়ার্ডেই 19-20-21 3টি ওয়ার্ডেই আমি সংরক্ষিত কাউন্সিলরের চেম্বার করে দিব, অ্যাম্বুলেন্স গাড়ি উপহার দিব এবং সকল ধরনের নারী পুরুষ এবং হিজড়া নারীদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করব। এবং আমি ধর্মীয় শিক্ষার জন্য এলাকা ভিত্তিক সুযোগ তৈরি করে দিব। এবং আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমি 3টি ওয়ার্ড 19-20-21 আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সুখে দুঃখে রাতে দুপুরে হটলাইন নাম্বারের মতন আমি আমার জনগণের পাশে থাকব ইনশাল্লাহ। জয় হবে আনারসের, জয় হবে মানবতার, জয় হবে পিছিয়ে রাখা মানুষের ইনশাল্লাহ। প্রার্থী হচ্ছে 6 জন, আমি একটা ভিন্ন ধরনের নারী, ভিন্ন ধরনের গল্প নিয়ে উপস্থিত আপনাদের সামনে 19-20-21। আপনি, আমরা জানি যে ইতিমধ্যে এলাকায় আপনাকে মানুষ কিভাবে গ্রহণ করছে। আমাকে প্রচুর গ্রহণ করেছে, কোনো বৈষম্য নাই, আমাকে ওয়েলকাম জানাচ্ছে প্রতিটা সেক্টরের মানুষ। কারণ তারা বলেছে যে এখন গাছি তোমরা একটা বুদ্ধিমানের কাজ করেছ, এবং তারাই বলেছে যে তোমাদের একটা বেরিয়ে আসা লাগবে, সরকারের সাথে রাষ্ট্রের সাথে কাজ করতে হবে। কারণ যদি রাষ্ট্রের সাথে যদি আমরা কাজ করতে না পারি, এই জনগোষ্ঠীর আর এই তৃণমূলের এই মানুষগুলোর কথা কেউ বলবে না, আমি বলতে পারবো তৃণমূলের এবং এই মানুষগুলোর কথা। ভোটের প্রস্তুতি কতদিনের আপনার? আমার প্রস্তুতি, আমি 2 বছর ধরে মাঠে আছি, ব্যাপক প্রস্তুতি এবং আমি আশাবাদী। 21 তারিখ আমি 100% জয়ের আশাবাদী। আমি নির্বাচন ফেয়ার হবে কতটুকু আপনি কি মনে করছেন? আমি অবশ্যই আশাবাদী যে আমাদের যেই নির্বাচন কমিশনার আছেন তিনি সঠিক, নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে
হচ্ছে আমাদেরকে হচ্ছে নির্বাচন সঠিকভাবে পরিচালনা করবে এবং কোনো বিতর্ক নির্বাচন উপহার দেবে না, যেন কোনো কালো রাত্রি আর না আসে। আমরা যেন যোগ্য প্রার্থী জনগণ যেন বেছে নিতে পারে এবং জনগণের মাধ্যমে যেই যোগ্য প্রার্থী আসবে তিনি যেন ওয়ার্ডের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে। এটার জন্য আমি আশাবাদী নির্বাচন কমিশনারের কাছে। এখন পর্যন্ত আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি? প্রতিদ্বন্দ্বীরা প্রতিনিয়ত গুজব তৈরি করছে, কিন্তু আমি এটাকে ওয়েলকাম জানাই, কারণ আমার নামটা পাশে থাকছে, গুজবের পাশাপাশি সাগরিকা শব্দ থাকছে। গুজব আমার নমিনেশন বাতিল, গুজব আমি মার্কা পাবো না, কিন্তু আজকে আপনাদের মাধ্যমে দেখিয়ে দিতে চাই, এই দেখেন আনারস, এই দেখেন আনারস আমি আজকে পেয়েছি, তাও তিনজন আমি সহ লটারির মাধ্যমে আনারসকে আমি সাগরিকা জয় করেছি। আনারস চেয়েছিলাম, আমার সাথে আরো দুইজন চেয়েছিল, দুইজন তিনজনের মধ্যে কোনো সমঝোতায় যায়নি, লটারি হয়েছে, লটারিতে আমি পেয়েছি। হ্যাঁ, প্রাথমিক জয়, যেটা আমার মার্কা প্রতীক যেটা বলে সেই জয়টা আমি প্রথম হিসাবে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 19-20-21 আপনারা আপনাদের নিউজ দেখবে এবং জানবে তার পছন্দের প্রার্থী সাগরিকা আজকে আনারস মার্কা পেয়ে সামনে নির্বাচনের প্রচার প্রচারণায় আগাচ্ছে ইনশাল্লাহ। আপনারা পাশে আছেন তো? ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ।